আপনাদেরকে দেখাবো একটা ফুড প্রসেসর, মানে সংসারে যত ধরনের কাজ আছে আপনারা কিন্তু একটা ফুড প্রসেসরের মাধ্যমে সব করতে পারবেন, মানে দুই তিনজনের কাজ কিন্তু অনায়াসে, মানে এটা যদি আপনার বাসায় থাকে কোনো বুয়ার কিন্তু প্রয়োজন হবে না। অসাধারণ একটা প্রোডাক্ট দেখাবো, বেশ এটা দেখানোর জন্য কিন্তু আবার চলে আসলাম শিবা টেডাসে। আপনারা কিন্তু এই শোরুম থেকে আপনাদেরকে এটার টোটাল কাজ কী কী সুযোগ সুবিধা প্রাইস ইন্টারভাল আপনাকে সব কিছু দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাই জান, আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি একটা কমার্শিয়াল ফুড প্রসেসর, যে ফুড প্রসেসরের ভিতরে এভরিথিং সব কিছু থাকবে। আপনি একটু কাছ থেকে এটা দেখে যান, আমি আপনাকে দেখে দিচ্ছি। যেমন কমার্শিয়াল ফুড প্রসেসর বাংলাদেশে ফার্স্ট টাইম যেমন মিয়াকো করছে, যেটা হলো যে আপনার 800 ওয়াট, এটা দেখেন এখানে 800 ওয়াট। তো 800 ওয়াট হলে এটার মোটরের হর্স পাওয়ার কিন্তু অনেক বেশি। যেমন নর্মালি কিছু ফুড প্রসেসর হয় যেগুলো আপনার 400 ওয়াট, 350 ওয়াট এরকমের ওয়াট হয়, কিন্তু এই 800 ওয়াটের সবচেয়ে মান ভালো হবে। এবং এটাতে আপনারা কী কী করতে পারবেন বলতে আমি আপনাকে একটু বলে দিচ্ছি। যেমন এখানে আপনাকে কিন্তু এসএসএ যেটা হলো যে আদারশন পিআই স্কিমা করার জন্য যে একটা চপার দেওয়া আছে, একটু এটাতে দিয়ে সেটা করতে পারবেন। চপার আছে এখানে একটা, এবং এটা আছে আপনার যেমন ড্রাই মশলা করার জন্য, শুকনো চালের গুঁড়া জিরা করার জন্য। আর এটাতে আপনি হলুদ করতে পারবেন, ডাইরেক্ট আস্তে হলুদ গুঁড়ো করতে পারবেন। আর যেটা হলো হলুদের যে কাজটা আছে, এটা কিন্তু জুসার সহ, এটা কিন্তু ফ্রেশ জুস, মিক্সার জুস, সব ধরনের জুস হবে। এবং ভেজিটেবল কাটার জন্য যেগুলো স্লাইস করার জন্য যেগুলো দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে চিপস করার জন্য, এটা আছে স্লাইসের জন্য, এটা আছে আপনার ঝিরি ঝিরি করার জন্য, এক একটার জন্য এক একটা। এবং এটা দিয়ে মালটা করতে পারবেন আপনি, মালটা জুস, একদম মালটা যেটা ফ্রেশ জুস বলা হয়, কি করা যায় না সব কিছু করতে পারবেন আপনি, একদম যত কিছু চান। একটা পাটা পুরা দিয়ে যদি ফিস্টে চান, যেমন একটা যে আপনার যেটাকে বলা হয় যে একদম ফিস্ট যেটাকে বলা হয়, সেটাও করতে পারবেন এটা দিয়ে। আর এখানে একটা ব্লেড দেওয়া আছে আপনার চপিং করার জন্য, যেমন কিমাটা চপ করার জন্য 100% কিমা হবে এটা দিয়ে। তো সব কিছু আমাদের আসলে করে দেখানো তো সম্ভব না, তো আমি আপনার কিছু পিয়াজ, তারপরে কিছু আপনি এখানে দেখে নিয়ে আসে গাজর আছে, এগুলো আমি করে দেখাচ্ছি, সব করে দেখাবেন আজকে, দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে এটা দেওয়ার সাথে সাথে এগুলো আপনি খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো এগুলো আসলে কিভাবে কাজ করে। যেমন এটা কিন্তু স্পিড দেওয়া আছে এখানে, একটু কাইন্ডলি দেখে যান আপনি, 1 মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে এখানে, এটা আপনি চাইলে মিনিমাম দিয়ে করতে পারবেন। ওয়াও, ও মাই গড, একবার স্লাইস হয়ে গেছে, খুব সুন্দর লাগে কিন্তু। চাইলে বড় করে দিতে পারবেন, বেশ চমৎকার। সেক্ষেত্রে কখনই পসিবল না, সম্ভব না, আমি আপনাকে দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন, দেখি ভাই একটু। ও মাই গড, এগুলো তো হাতে ভাই করতে গেলে সারাদিনও সম্ভব না। আমি একটু স্লাইস করে দেখাই আপনাকে, এখন এটা তো ঝিরিঝিরি করলাম, একটু স্লাইস পিআই স্লাইস করে দেখাই। আচ্ছা ঠিক আছে, বেশ আপনারা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, পরবর্তীতে আমরা কি দেখবো? এখন আমি স্লাইস দেখাচ্ছি আপনাকে, যেমন এটা তো ঝিরিঝিরি করলাম, একবারে দেখেন স্লাইসটা দেখে যান। আচ্ছা আমরা দেখি এটা কিরকম হয়, আমরা দেখি। এটা আমরা দেখবো যে এটার নিচে কিরকম হয়েছে। আচ্ছা তো আমরা দেখি, ভাইজান একটু দেখান। ওয়াও, এটা হলো স্লাইস, দেখেন কতটা সুন্দর ভাবে আপনি হাতে কাটার কোনো সম্ভাবনা নেই, দেখেন হাতে ভাই কখনই পসিবল না, এত সুন্দর না, এটা আপনি দেখেন, রিলে দেখেন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওয়াও কতটা সুন্দরভাবে দেখেন, আবার নিমিশে কিন্তু, মানে আমি তো দুই একজনের বলেছি, মিনিমাম কিন্তু 20-30 জনের কাজ আপনি একাই করে নিতে পারবেন। এটা আপনি কমার্শিয়াল বলতে গেছেন, আপনি মিনিটে যদি চান যে 2-4-5 কেজি এটা ঝিরিঝিরি করতে চান সেটা সম্ভব, তাই
সবকিছু সম্ভব এটা দিয়ে এটা কমার্শিয়াল যে কোনো সাইজ করা যাবে যে কোনো সাইজ এখানে চারটা ব্লেড দেয়া আছে আপনি দেখেন এখানে চারটা পাঁচটা ব্লেড দেয়া আছে পাঁচটা ব্লেড প্রত্যেকটা ক্যাটালগে লেখা আছে এবং এখানে প্রত্যেক আলাদা আলাদা কাজ আছে বয়স এটা এবং বইতে দেয়া আছে আপনি যে কোনটা দিয়ে কি করবেন সবকিছু এখানে পাবেন আপনি আপনাকে এখন যেটা নিয়মটা দেখাবো যখন আপনি ফুড প্রসেসরে কাজ করবেন তখন অবশ্যই এটা লক করে দিতে হবে যেমন এটা কিন্তু আরেকটা অপশন যেমন এই অপশনটা দিয়ে আপনি জুস করতে পারবেন কিবা করতে পারবেন বা আদার্স শুকনো আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো যে এখানে কিন্তু ঘাট আছে অমি ভাই চারটা ঘাট দেওয়া আছে তো আপনি এটা এইভাবে বসাতে হবে দেখেন হ্যান্ডেলটা এখানে থাকবে বসার নিয়মটা জানেন হ্যাঁ না মানে নিয়মটা আমি বলে দিই কারণ এটা কিন্তু চালানোটা সহজ একদম জানলে ইজি আপনার যখন এখানে বসালেন বসে এটা ঘাট আছে নক করে দিলাম দেখেন লক হয়ে গেছে আর প্রথমত আপনার এটা কিন্তু লক থাকবে এটা কিন্তু এক্সট্রা একটা অপশনটা অপশনটা আপনি লক করে দিতে হবে এটা তো এটা যে নিয়মটা আছে আপনি দেখেন এটা বসানোর নিয়মটা আমি দেখা দিচ্ছি যখন একটা ব্লেড বসাবেন ব্লেডটা উল্টো করে দিতে হবে দিয়ে আপনি এভাবে বসাবেন বসানোর পরে এই যে ঘাটটা আছে না এটা আপনার সেম এই হ্যান্ডেল বরাবর রাখতে হবে একটু খেয়াল করে দেখেন ভাই এখানে যে ঘাট আছে এই ঘাটের সাথে এটা বসাতে হবে বসালে আপনার একটা শব্দ আসবে দেখেন শব্দ লক হয়ে গেল আচ্ছা এখন এটা আপনার চলবে দেখেন আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি অফ করে দিলাম তো এটা এখন আপনি যদি লকটা না করেন এখানে লক কিন্তু করে নাই এখন কিন্তু এটা ওপেন আছে ঠিক আছে এখন কিন্তু চালালে এটা চলবে না চলবে না তো সবাই অবশ্যই লক করে নিতে হবে আপনাকে আমি একবার দেখাই দিই যেমন ফুল লক হলে এটা শব্দটা আসবে এই শব্দটা আসবে সেম আর এটা যদি খুলতে চান সেক্ষেত্রে এখানে এটা পুশ করতে হবে দেখেন এটা পুশ করে আপনাকে খুলতে হবে এটা পুশ দিয়ে খুলে দিলে ইজিলি ভাবে করতে পারবেন আপনি তো এটা যখন ইউজ করবেন তখন আবার এটা আপনি তখন এটা সরিয়ে নিতে হবে এটা সরিয়ে নিয়ে তখন এটা ডাইরেক্টলি বসাই দেন এখানে আপনি চাইলে জুস করতে পারবেন যেমন একসাথে দেড় লিটার জুস করা যাবে আর এটা হলে অ্যাসেস স্টেনলেস স্টিলের যেমন আপনি একটা চপার দেওয়া আছে যেমন এটা দিয়ে আছে ভিজা মশলা করার জন্য যারা পেস্ট করতে চান স্টিল ব্লেন্ডার দিয়ে যেগুলো কাজ করতে চান সেটা করতে পারবে এখান থেকে আর শুকনো হলুদ আস্ত যে হলুদটা সেটা যদি আপনি ড্রাই করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে করতে হবে আজকে ড্রাই করে দেখাবেন ড্রাই করে দেখাবো হ্যাঁ এটা চালানোর যে অপশনটা আমি একবার দেখা দিচ্ছি আমি ভাই যেমন এটা কিন্তু লক সিস্টেম ঠিক আছে এটা লক সিস্টেম এটা লক সিস্টেম আপনার করতে হবে এখান থেকে যে ব্লেডটা আছে সেই ব্লেডটা সরিয়ে নিতে হবে সরিয়ে নেওয়ার পর এটা আগের স্টাইলে আপনি লক করে দিতে হবে যেমন এটা কিন্তু লক হয়ে গেল এই যে দেখেন আমি লক করে দিলাম এটা লক হলো এখন এখানে যে কোয়ান্টিটা ড্রাই মশলা করার জন্য সেটা আমি বসে দিতেছি এখানে ঠিক আছে এটা যে আমরা এখন হলুদ হ্যাঁ এটা বসে দেব এটাও লক করতে হবে তো এখানে আমি হলুদ দিয়ে দিছি যেমন ড্রাই করার জন্য যে হলুদটা দিছি সেটা আপনি এখন করে দেখাচ্ছি আমি এখানে দেওয়ার পরে এখানে আপনি পেস্ট আচ্ছা আমরা দেখি এটা হয়েছে কি না আচ্ছা ওয়াও মিহিন হয়ে গেছে না একবার ড্রাই হয়ে গেছে দেখেন এরকম সবকিছু মিহিন হয়ে গেছে একদম মিহিন হয়ে গেছে ঠিক আছে আর এভাবে সবকিছু করতে পারবেন আপনি এটা দিয়ে তো চালানোর নিয়মটা আমি যেটা দেখে দিলাম আপনাদেরকে অবশ্যই এখানে লক করতে হবে এবং এখানে লক আছে এটা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা তো এটার ভিডিওটা কিন্তু আসলে বড় করতে চাইলে অনেক বড় করা যাবে ওই ভাই যেমন দেখা যাচ্ছে কি এটা কিন্তু অনেক অপশন দেওয়া আছে আর আপনি যেটা বলছেন যে একটা কাজের বুয়ার কাজ বা সাংসারিক সমস্ত কিচেন রুমের কাজ এটা দিয়ে করা সম্ভব অবশ্যই এটা সম্ভব এটার মাধ্যমে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন তো আমি আপনাকে এখন যেটা বলতে চাচ্ছি মিয়াকো ব্র্যান্ডের এই 800 ওয়াটের যে আপনার কমার্শিয়াল যে আপনাদের যে আপনার ফুড প্রসেসরটা দেখালাম সেটা হলো যে আপনার যে রেঞ্জটা দেবো আর কি তো অবশ্যই এটা সম্বন্ধে কিন্তু ভিউসরা জানে যে এটা রেট কত আছে বাজারজাত করছে অবশ্যই কিছুদিন আগে এটা তো এই এটা যে রেটটা দিচ্ছি আমরা অনলি 8800 টাকা এখন 8800 টাকা আগে তো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই এটা 1000% মার্কেট জাস্টিফাই করে দেখতে পারবেন যে সব জায়গায় আরো মিনিমাম 1000 টাকা রেট বেশি দেওয়া আছে তখন অনলাইনে আরো বেশি দেওয়া আছে তো আমাদের প্রোডাক্টগুলো স্টক অ্যাভেলেবল দেখে আমাদের রেটটা আর কি সীমিত একটা লাভ রেখে আমরা দিতে পারতেছি তো এই প্রোডাক্টটা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন অথবা যদি চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যেমন ক্যাশ অন ডেলিভারি আছে আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিচ্ছি সবে যারা আসতে আছেন তাদেরকে আমি দেখা দিচ্ছি সিফার ট্রেডার্স দোকান নম্বর 137 চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তলায় গলি নম্বর 10 এখানে এমনি হোয়াটসঅ্যাপ ভাইবার নম্বর অ্যাভেলেবেল দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি এসে প্রোডাক্ট দেখে তারপরে বুঝে নিতে পারবেন আর এগুলো প্রোডাক্ট কমার্শিয়াল প্রোডাক্ট এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই যাতে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যেমন এটা কিন্তু আপনাকে যেটা আস্ত হলুদটা করে দেখালাম আমি যেটা সবচেয়ে হার্ড একটা মশলা এবং কিমার জন্য কিন্তু স্পেশালি একটা ব্লেড আছে যেমন কিমাটা কিন্তু আমি করে দেখালাম না আপনাকে দেখেন এটা কিন্তু অ্যাসেসের ব্লেড এগুলো সব কিছু আছে অ্যাভারেজে যেগুলো দরকার আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার এখানে দেওয়া আছে যেমন কোনো এক্সট্রা ব্লেন্ডার কেনার কোনো দরকার হবে না আপনাদের একের ভিতর সকল কাজ জুসার থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন আচ্ছা ঠিক আছে ভাই যেন ঢাকার বাইরে এবং ভিতর নেওয়ার সিস্টেম কিগুলো এটা হলো যে আপনি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিচ্ছি আমরা অনলি আপনি 1000 টাকা বা 500 টাকা বুকিং করে দেবেন বাকি টাকাটা কুরিয়ার দিয়ে দিলেই হবে আপনাদের ওকে অসাধারণ একটা ফুড প্রসেসর দেখালাম এটা কিন্তু আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন বিএস আজকে ভিডিওটা
ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করি সকলের উপকারে আসবে আজকের ভিডিওটা। ব্যাস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।